হ্যালো ফ্রেন্ড, সমাপ্তি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি সকালবেলা তাড়াতাড়ি উঠে যেরকম ঘরের কাজ সারি ওরকম কাজ সেরে ব্রাশ ট্রাশ করে জোজোকে খাইয়ে কাজে চলে গিয়েছিলাম। দেরি হয়ে যাবে বলে আমি আর চাটা কিছু খাইনি, কেননা অনেক সকালেই কাজ ছিল। যেখানে কাজ ছিল সেখানে যেতেই আমার না কম করে হলেও 15 মিনিট 20 মিনিট লাগে, তো তাই আমি চলে গিয়েছিলাম সোজা ওখানে কাজে। এই দেখো আমি চলে এসেছি কাজে। এটা হচ্ছে তোমার বডি ম্যাসাজার, আর এটা হচ্ছে তোমার হাই ফ্রিকোয়েন্সি অ্যান্ড গ্যানুলিক মেশিন দুটোই। তো স্কিন ট্রিটমেন্ট ছিল, অনেক সকালেই ছিল, 7:30টার সময়, তাই ওই জন্য বললাম যে আমাকে যেতে হবে বলে আমি চলে এসেছিলাম। তো এই মেশিনটা আমার, এর আগে যে হাই ফ্রিকোয়েন্সি মেশিনটা আমি দেখিয়েছিলাম সেটা একটু অন্য রকমের ছিল, এটা একটু অন্য রকমের। বিভিন্ন রকমের পাওয়া যায় এসব মেশিনগুলো, এটা দেখেই বুঝতে পারছো যে আউটপুট যেগুলো লেখা আছে, একটা হাই ফ্রিকোয়েন্সির লাইন, একটা হচ্ছে গ্যালভানিকের লাইন, রেড কালারটা হচ্ছে বাটন, নবটা হচ্ছে টেম্পারেচারটা বাড়ানোর জন্য। তো এটা আমি অনলাইনে নিয়েছিলাম, খুব ভালো মেশিনটা, ভীষণ ভালো। আর এই যে কাঁচের এগুলো দেখছো, একটা হচ্ছে চিরণি মাথার জন্য, চিরণির মতন যেটা দেখতে পাচ্ছ, আর এইটা হচ্ছে তোমার গ্যালভানিকের ইনস্ট্রুমেন্টগুলো, এটা হাতে ধরে রাখতে হয়, আর বাকি হচ্ছে এই রোলারটা দিয়ে ফেসে যে ক্লায়েন্ট থাকবে সে হাতে ওই লোহাটা ধরে রাখবে, আর কারেন্ট চালানো থাকবে, আর তুমি এই সাদা দুটো দিয়ে ফেসে করবে, মাসাজ করবে ক্রিম দিয়ে। তো আজকে আমি যার করতে এসেছি স্কিন ট্রিটমেন্ট, তার হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি মেশিনটা দরকার পড়ে। তো লোটাসের প্রফেশনালের যে জেলটা, ওইটার উপরে ওটা দিয়ে অ্যাপ্লাই করা হয়। হাই ফ্রিকোয়েন্সি আর গ্যালভানিক মেশিন সব স্কিনে যায় না এবং সব প্রোডাক্টেও যায় না। বেসিক্যালি আমি পার্লারগুলোতে দেখেছি মোটামুটি সব কিছুতেই এই মেশিনগুলো অ্যাপ্লাই করে দেয় কাস্টমার রাখার জন্য, কেননা কাস্টমার ভাববে যে মেশিন দিচ্ছে মানে বেশ ভালোই হবে, কিন্তু ওরকম কিছু না, এই সব মেশিনগুলো সব স্কিনে আর সব প্রোডাক্টে কখনোই যায় না। তো সেই এর অনেক কিছু ব্যাপার আছে, তো সেগুলো পরে বলে দেবো। তো চলো ট্রিটমেন্টটা স্টার্ট করি আমি। এইরকমভাবে স্কিনে এটা ট্রিটমেন্ট করতে হয় দিয়ে দিয়ে, এটার ভিতর দিয়ে কারেন্ট পাস হয়। তো এখানে কাজ সেরে দিয়ে আমি ঘরে গিয়ে, অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো, সবার প্রথমে একটু চা খেলাম, চা আর বিস্কুট। আমার চা খাওয়ার সকালবেলা একটু নেশাই বলতে পারে, নেশা আছে। তো সকালে আমি যেহেতু যা সবাই খাইনি, আমার খিদাও প্রচণ্ড পেয়েছিলো, একটা বিস্কুট দিয়ে সবার প্রথমে চা খেয়েছিলাম। তারপরে মা পাশেই একটা দোকান থেকে সেই পাও পাও টাইপের কি একটা রুটি আছে সেটা আমাকে এনে দিয়েছিল, সেটা খেয়ে আমি সোজা চলে গিয়েছিলাম ছাদে। এখানে যেখানে আমি আছি এখন, ওখানে ভাড়া, সেখানে ছাদটা বেশ খুব সুন্দর লাগে আমাকে, বিশেষ করে ছাদের মাঝখানে লোহা সিঁড়িটা করা আছে। অনেকদিন ধরেই ভেবেছিলাম যে ওখানে গিয়ে একটু ফটো টটো তুলব, তাই ফটো তুলেছিলাম আর গান দিয়ে ওটাকে আমি সেট করেছিলাম। ওখান থেকে এসে স্নান করে আমি খেয়ে নিলাম, নিরামিষ হয়েছিল, সোমবারটা নিরামিষ, বাঁধাকপির তরকারি, আগে একটু পনিরের তরকারি ছিল তাই দিয়ে ভাত দিয়ে নিয়েছিলাম, সবজি ডালও হয়েছিল সেটা আমি খাইনি, সব রকম সবজি দিয়ে মুগ ডাল, শিম ভাজাও হয়েছিল, আমি একটু শিম ভাজা নিয়েছিলাম লাস্টে। তো একটু শসা নিয়েছিলাম আমি খেয়ে, তাই এটা হচ্ছে জজোর সেদ্ধ করা মাংস, ওকে এটা দিয়ে দুপুরবেলা খাওয়ানো হয়। তো আমি খাইয়ে এটা ইয়ে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে ওঠে গরম গরম সিঙ্গারা
টেবিলের উপর রাখা ছিল, আমি একটা সিঙ্গারা খেয়েছিলাম আর একটা কাঁচা গোল্লা রাখা ছিল সেটা খেয়েছিলাম। খেয়ে যেহেতু আমি তাড়াতাড়ি খেয়ে নি আর পরিমাণটা কম থাকে, তাই ঘুম থেকে উঠলে ঘুমিয়ে গিয়েছিলাম, তো ঘুম থেকে উঠলে আমার প্রচণ্ড খিদে পেয়ে যায়, তখন কিছু একটা খাই আমি, তো তাই খেয়ে নিয়েছিলাম। তো ওখান থেকে বেরিয়ে রেডি হয়ে এবং ওখান থেকে বেরিয়ে বলছি আমাদের একটু ঘুরতে যাওয়া ছিল বন্ধুদের, তো রেডি হয়ে আমি বেরিয়ে যাই। একটা ফুচকা দোকানে দাঁড়িয়েছিলাম ওখানে মিট করব বলে, তো ওখানে আমি 10 টাকার মতন ফুচকা খেলাম, দিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম যেখানে যাওয়ার ছিল। তো জায়গাটা খুবই সুন্দর ছিল, আমরা ওখানে বেশ সময় কাটালাম, ঘুরলাম, খেলাম, তারপরে আমি বাড়ি চলে এলাম। অনেকটা যেখানে গিয়েছিলাম অনেকটাই দূর ছিল, বাড়ি এসে সবার প্রথমে জোজোকে খাওয়ালাম, তারপরে রেস্ট নিচ্ছিলাম, এমনি শুয়েছিলাম, ফোন ঘাঁটছিলাম, দিয়ে রাতে খেলাম পনিরের তরকারি আর এই পাও একটা, দিয়ে শুয়ে পড়লাম। তো এইভাবেই আমার দিনটা কাটলো, তোমাদের কীরকম লাগলো জানাও না।